কৃষিকাম হইল সবচেয়ে কষ্ট করে কাম করে মানে সবচেয়ে পরিশ্রম করে কাম করে সৎ পথে উপার্জন করার একমাত্র রাস্তা হইলো কৃষিকাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আপনারা আজকে দেখবেন আমরা কচু খেতে থেকে কচু কিনে তুইলে কীভাবে বাজারজাত জাত করতেছি তো আমার এই কচুর ভিডিও আগে পরে বহুত কটা দেওয়া আছে তো হয়তো বহুত কটা দেখছেন আপনারা তো কচু কিনে আরও ভালো হইতো যদি বাতাসে সব ফালিয়ে না দিত ফালি এদের বেহাতেরা হয়েছে আর বেহাতেরা হওয়ার জন্য কচুর কিনার সাইজ অল্প খারাপ হয়েছে তারপরেও যেহেতু আমি এবার প্রথম কচু চাষ করছি এটা ভিডিওতে আগেও কয়ে থাকছি তো এনে আমি একটা সবচেয়ে বড় ভুল পাইলাম এটা আমি যখন কচুটা চাষ করছিলাম একটা করে কচু একটা থেকে দূরত্ব দিছিলাম এক হাত আর একটা লাইনের থেকে একটা লাইন দিছিলাম দেড় হাত তো তাতে দেখা গেলো যে কচু কিনে ওইরকম স্বাস্থ্যবান হবার পারে নাই মানে মোটা হবার পারে নাই কারণ কচু কিনা অল্প ঘন হয়েছিল তো এর পরবর্তীতে যদি এই জমিতে আমি কচু চাষ করি আর এইবার একটা কচুর থেকে একটা কচু দুই হাত দেবো বা এক লাইনে থেকে এক লাইন দুই হাত দেবো তাতে কি হব কচু কিনা একটু স্বাস্থ্যবান হবার পারবো আর এই যে এত লাম্বা না হয়ে যদি একটু স্বাস্থ্য তো বিক্রি করে আরম্ভ হয়ে যেত বা ভালো দেখা যেত আর কি তো লাম্বা অতিরিক্ত হয়েছে স্বাস্থ্য নাই আর বাতাসে যেভাবে ফালিয়ে দিছে তো যদি কচু কিনে স্বাস্থ্যবান থাকতো মানে মোটা থাকতো হয়তো বাতাসে মনে হয় ফালিয়ে দেবার পারতো না তারপরেও যারা কচু চাষে অভিজ্ঞ আছে যদি কেউ দেখে থাকেন ভিডিওটা অল্প কমেন্ট করবেন আর যেহেতু আমি কচু চাষে এই কচু চাষে নতুন এর আগে হয়তো কচু চাষ করছিলাম ওইটা অন্য পদ্ধতিতে করছিলাম শুকনা জায়গায় করছিলাম তো এটা আমি কিন্তু ধান খেতের মাঝে করছিলাম মানে ধান খেতের এক সাইড জায়গা রায় গায়ে ওই জায়গায় কচু চাষ করছিলাম ভেদর তো তাতে দেখা গেলো যে ভালো একটা রেজাল্ট পাইছি প্রথম অবস্থায় যেটা চেহারা ছিল বা যেটা নদী বিক্রি করছি সব ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু একটা কথা হলো আমি যেটা দেখলাম এই কচুটা এর পরবর্তীতে এই মাটিতে করলেই কমসে কম দুই হাত দূরত্ব দেওয়া লাগবো তো আপনারা কচু চাষ কীভাবে করছেন বা কীভাবে করেন যদি কেউ কচু চাষি থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর কচুর কিন্তু বহুত কটা জাত আছে তার মাঝে আমরা যেটা কচু চাষ করছি এটারে কয় মানে এটার কয়েকটা নাম আছে তার মাঝে আঙ্গর গ্রাম অঞ্চলে এটারে হুলা কচু কয় তো কত কত জায়গায় এটারে পানি কচু কয় আবার কত কত জায়গায় বাঁশ কচু কয় তো যাই হোক নানান জায়গায় নানান রকমের নাম আছে তো এই কচু একটাই আর তাছাড়াও কচু কিন্তু বহুত ধরনের কচু আছে মহি কচু আছে তারপরে কচু এই নতিরাজ কচু আছে তো আঙ্গরে আসামেই বিশেষ করে আফার আসাম দিয়ে এই কচুটা চাষ করে না অনে চাষ হয় মানে শুকনামাড়িতে ওটা আছে মহি কচু ওই দিন একটা আমি ফড়ো দিছিলাম আমার কাসার ডিস্ট্রিক্ট থেকে এক ভাই ফড়ো দিছিল কচুর তো ওটা মহি কচু চাষ করছে ওটা খালি মহি বিক্রি করব তো আবার কিছু কচু আছে মাটির তলাই একটা করে কচু পাঁচ কেজি চার কেজি দুই কেজি এক কেজি করে ওজন হয় তো ওটার পঞ্চমুখী কচু কয় বা আরও কিছু পাহাড় থেকে জায়গায় বিক্রি করে মানুষ কচু ওটার আপনার গারো কচু কয় তো নানান জাতের কচু আছে কিন্তু নানান জায়গায় হয়তো জায়গা হিসাবে কচু চাষ হবো তো সব জায়গায় সব কচু চাষ হবো না আর যে জায়গায় যে কচু চাষ হয় ওই জায়গায় ওই কচু চাষ করলেই কৃষক লাভবান পারব তো বিশেষ করে আমরা যেই কচুটা চাষ করছি তো এইবার প্রথম অবস্থা হয়তো আর যে কোনো বস্তু শিখার বহু কিছু আছে তো আর আমরা কি শিখি নেই যদি একটু লাহে লাহে একটু উন্নত বাদে করি তো আমিও কিন্তু ইউটিউব ফেসবুকে থেকে ভিডিও দেখি মানুষ কীভাবে কৃষি করে তো দেখে কিছু আইডিয়া পাই আর ওই আইডিয়া হিসাবে চাষ করার চেষ্টা করি তো আর ওই জন্যই ভিডিওখানে আপলোড করি কারণ বহুত মানুষ আছে হয়তো কচু কিভাবে চাষ করবো বা বহুত মানুষ আছে বেকার কি করবো তো আমার ভিডিওখানে কিছু দেখে যদি আইডিয়া পায় এটাই আমার আশা তো সবাই অনেক ধন্যবাদ